প্রতিহিংসা তো বোঝাই যাচ্ছে, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে চিড়ে উৎসব হয়েছিল এবং সেই চিড়ে উৎসবে চিড়ে চ্যাপ্টা হয়ে মানুষ মারা গেছিল। যে কাউন্সিলর বা যে চেয়ারম্যান সেই চিড়ে উৎসবের ব্যবস্থা করেছিলেন তাকেই কিন্তু অ্যারেস্ট করা হয়নি। এবং জিতেন তিওয়ারির এই বস্ত্রদানে যতজন মারা গেছিল তার থেকে অনেক বেশি, প্রায় ডবলেরও বেশি সংখ্যক মানুষ মারা গেছিল এই চিড়ে উৎসবে। তাহলে একই যাত্রায় পৃথক ফল কেন হচ্ছে? কেন চিড়ে উৎসবে যারা মারা গেছিল তাদের মৃত্যুর জন্য দায়ী করে যারা অ্যারেঞ্জমেন্টে ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়নি? আজকে জিতেন তিওয়ারিকে কেন অ্যারেস্ট করা হচ্ছে মানুষ বুঝতে পারছে না, মানুষকে তো বোকা মনে হয়। অমর্ত্য সেনের উচ্ছেদের নোটিশ, সেটাও কি প্রতিহিংসামূলক নাকি সত্যি সত্যি বাস্তবাদী? দেখুন, আমার মনে হয় ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় একটি অটোনোমাস সংস্থা এবং তাতে কোনো রাজনীতিবিদের এমনকি সরকারেরও হস্তক্ষেপ করা উচিত না। একজন ভাইস চ্যান্সেলর তাকে সেই জুরিসডিকশনের মধ্যে অটোনমি দেয়া আছে, আর সময় বিচার করবে তিনি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন। আপনাকে বরাবর কটূক্তি বা কটাক্ষ করা ববি হাকিম সেন্সর হয়ে গেলেন দলে, তাকে বলা হয়েছে কর্পোরেশন পুরসভা অ্যাফেয়ারের বাইরে একটি শব্দ না বলুন। দেখুন, সেটা আমার সাথে কোনো সম্পর্ক নেই। পুরনো তৃণমূল নেতা যারা তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছিলেন তাদেরকে সরানো হচ্ছে, ধীরে ধীরে সাইড লাইন করা হচ্ছে এবং ভাইপোর হাতে পুরো দলকে তুলে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে এইরকম সিনিয়র লিডাররা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম তারা বসেছিলেন এবং তাদের সামনে জ্ঞান দিচ্ছিলেন দিদির মতো শাড়ি পরা সায়নী ঘোষ, যিনি কয়েক বছর হয়ে, দু বছর হলো বা তিন বছর হলো পার্টিতে এসছেন। এটাও দেখতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতাদেরকে, আমার দেখে খারাপ লাগছে। গতকালকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আরএসএস আর সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে ভোট করেছে কংগ্রেস, সাগরদিঘির ভোটের জ্বালা এখনও মিটল না, তৃণমূলের যোগদান সভা সুপার ফ্লপ খালি রইল। দেখুন, প্রথমত হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশান্ত কিশোর এবং তার টিম আইপ্যাক যা বলতে বলেছে সেটা বলছে। এখানে আরএসএস কোথা থেকে আসবে? আরএসএসের কাজ নেই সাগরদিঘির ভোট নিয়ে তারা পড়বে। মানুষ ভোট দিয়েছে, সংখ্যালঘু ভোট মুখ্যমন্ত্রী ভাবছিলেন তার পৈতৃক সম্পত্তি, এখন সেখান থেকে সরতে শুরু করেছে মুখ্যমন্ত্রী, তাই শিওরে মেঘ দেখতে পাচ্ছে। 36 ঘন্টা জেরার পর অয়ন শীল শান্তনু ঘনিষ্ঠ প্রমোটারটাকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু এমআরশিট বা অ্যাডমিট কার্ড নয় 70টি পুরসভায় নিয়োগের নথি পাওয়া যাচ্ছে তার কাছে। তো পুরসভায় যে নিয়োগ হয়েছে, বহুদিন তো এক নম্বর নিয়োগ বন্ধ, বাদবাকি পৌরসভাগুলোতে খোঁজ নিন তো, একজনও তৃণমূল কংগ্রেস করে না এরকম কেউ চাকরি পেয়েছে? খুঁজেই পাবেন না। যারা চাকরি পেয়েছে তাদের 100% সবাই তৃণমূল কংগ্রেসের সদস্য, স্বাভাবিক বাবার পদাঙ্ক অনুসরণ করছে, এখন বাবার মতোই অবস্থা হবে শেষে। ধন্যবাদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করলো সিবিআই। দেখুন, প্রাথমিকে 2011 সালে আসার পর থেকে যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে সব রিক্রুটমেন্টে দুর্নীতি হয়েছে। এখন বর্তমান যিনি শিক্ষামন্ত্রী, যিনি মাঝে এক সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী হয়েছিলেন, তার লোকজন বলেছেন ব্রাত্যবাবু নাকি এই গলিতে এতজন শিক্ষা চাকরি দিয়েছেন, ওই গলিতে এতজন চাকরি দিয়েছেন, সব খুলতে দিন। বর্তমান প্রাক্তন কোনো শিক্ষামন্ত্রী বাদ থাকবে না, সবাই মিলে মিটিং জেলের ভেতরে করবে, তিহার জেলের।